এটা দাম কত সাদা পাঁচছে আর আড়াই ইঞ্চি আছে এটা কি আছে এর মধ্যে একটা বাটিক একটু দেখাবে খুলে একটা বাটিক দেখাও না একটু খুলে কালো না অন্য কালার হ্যাঁ এটা দাম কত বললে বারোশো ঠিক আছে বারোশো পঞ্চাশ ওখানে কিন্তু আরো আছে সাদা পাচ্ছে আর আমি করবো দেখি চান্দেরি সিলটা এটা কত এগারোশো পঞ্চাশ বাটিকের দেখি বারোশো পঞ্চাশ দেখাবে ওই দেখুন আমি বলছি আগে সপ্তাহ থেকে চলে গেছি তেরোশো টাকা দেখো তো এর মধ্যে একটু লাইটটা আছে কি ভিতরে না সাদা লাল কামিয়ে করছে এটা মাদুরাই সিল কি দাম গো গঙ্গা যমুনা পাঁচ পনেরোটা দেবো কি বললাম কালকে না না বিচারতে না ওটা না আমার দিদি না না দাদা কি বলছিস
এর দাম কি আছে পিঙ্কটা? এর কি শাড়ি রয়েছে গো ভাই? চান্দেরি সিল্ক। এগুলো কি দাম আছে? দাম হয় না, আপনি 120 কিলো দাম হয় না। অসুবিধা আলাদা আলাদা ঝগড়া করে তো লাভ নেই, বেছে ওইভাবে বাদ দিয়ে দাম নিয়ে করে হয় না দাদা। দিদি বসলে এটাই ভালো লাগছে, আশা করবো তোমাদের কালেকশনসগুলো ভালো লাগছে। তো আজকে কিন্তু খান্না মার্কেটের ভিড়টা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কী পরিমাণ ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। তো তোমরা কিন্তু এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে তুমি ঠিক করে ফোন নাম্বার শেয়ার করোনি ভিডিওটাতে শপের। তো আজকে আমি শপে গিয়ে কিন্তু দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, দাদা কিন্তু বললেন যে ফোন নাম্বার শেয়ার করবেন না, কারণ উনি অনলাইন কোনো বিজনেস করেন না, অনলাইনে প্রোভাইড করেন না, তো তার জন্য উনি ফোন নাম্বার শেয়ার করবেন না। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড় রয়েছে, এই ভিড়ের মধ্যে যে কোনো শপে দাঁড়িয়ে ভিডিও করাটা কতটা কষ্টকর, কোনো শপে তো অ্যালাউই করছে না, তবুও যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। এগুলো কি শাড়ি? পিওর সিল্ক? এটা তসর আছে। আচ্ছা, সাদার মধ্যে একটা হবে না? সাদার মধ্যে লাল দেখি, হবে না দিদি এখন। এগুলো দাম কি রয়েছে কাকু? আর এগুলো? আচ্ছা, এটা কি আছে? এগুলো কি শাড়ি রয়েছে? মাসুরাই? আচ্ছা, দাম কি রয়েছে এটা? আচ্ছা, এটা 1400 রয়েছে। ওটা কি কপারের উপর রয়েছে? দাম কি রয়েছে এটা? সাড়ে বারোশো। এগুলোর দামগুলো একটু বলো না দাদা। 450, এগুলো 500, এটা 500, এটা 400, আর এটা 450। কাকু এটার দাম কি রয়েছে? 400। আচ্ছা, খাদি।
Hello, dear.